আজকে রান্না করার একদম ইচ্ছে নেই, তো কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো ফ্রিজটা খুলে দেখলাম পালং শাক তো ছিলই, পালং শাকটা আজকে খাওয়ার একদম ইচ্ছে ছিল না। আর এই কুমড়োটা অনেক দিন ধরে পড়েছিল, তো কুমড়োটা আমি ভাবলাম অনেকে দেয় দেখি পালং শাকে কুমড়ো, তো আমিও ভাবলাম একটুখানি কুমড়ো দিয়ে দেখি কেমন হয় বেগুন আলু দিয়ে কুমড়ো দিয়ে। আমাদেরই এখানে একজন বলেছিল আমাকে কুমড়ো দিলেও নাকি ভালো লাগে খেতে, তো একটুখানি পড়েছিল তো সেটাও আমি দিয়ে দিলাম। তো ভাবলাম পালং শাকটা করে নিই, বেশি দিন রাখলে আবার কেমন যেন একটা হয়ে যায়। আর এখানে জানো তো আমি দু রকমভাবে নিয়েছি পালং শাকটা, একটা নিয়েছি শীষ পালং আর একটা নিয়েছি এমনি পালং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। কোনো জিনিস নষ্ট হয়ে গেলে এখন খাবার দাবার ফেলতে না খুব কষ্ট হয়, সেটা ভাত হোক বা সবজি হোক বা যাই হোক রুটি হোক, কেন একটা সময় এই খাবারটার জন্যই আমরা অনেক কষ্ট করেছি। আমার অনেক ছোট্ট থেকে অনেক কষ্ট, অনেকই কষ্ট, আমি ছোট বয়সে যা দেখে নিয়েছি আর যা কষ্ট করে নিয়েছি আমার জন্য অনেক। অবশ্যই যে যার জায়গায় থাকে তার জায়গায় অনেকই মনে হয়, তবে হ্যাঁ আমার কষ্টটা হয়তো একটু বেশি, অনেক ছোট থেকে আমাকে স্ট্রাগল করতে হয়েছে। এক মানুষ চেনা যায় কষ্টের সময়, আর এক মানুষ চেনা যায় সুখের সময়। তো সুখের সময় কারা থাকলো সেটা বড় কথা না, দুঃখের সময় কারা থাকলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার কষ্টের সময়, আমার অভাবের সময়, আমার দুঃখের সময় আমরা সবাইকে মোটামুটি চেনা হয়ে গেছে। তবে সবচেয়ে কষ্ট কোথায় যেন বেশি লাগে, যখন আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর যখন একটা জায়গায় ছিলাম, তখন যারা ঠিক আমাদেরকে পাত্তা দিত না, কথা বলতো না, এড়িয়ে চলতো, আমাদের হয়তো দারিদ্র দেখে বা আমাদের অভাব দেখে যারা বিচার করতো আমাদেরকে, হ্যাঁ এখন তারাই যখন যেচে যেচে কথা বলতে আসে বা বেশি ভালোবাসা দেখায় না, তখন আমি সেই দিনগুলোর কথা ভাবি যে সেই দিনগুলো তোমরা কোথায় ছিলে, তখন তো এড়িয়ে গেছো, এড়িয়ে যেয়ে চলে গেছো, পাশ কাটিয়ে চলে গেলেও কথা বলোনি, তো আজ কিসের জন্য মনে পড়ছে আমি সেটাই বুঝতে পারছি না। তবে এই রূপ পরিবর্তন করা মানুষগুলোকে না থেকে দূরে থাকা অনেক বেশি ভালো, কেন এরা যখন তখন রূপটা পাল্টে নিতে পারে। আজ তোমার ভালো অবস্থা হয়েছে বলে তোমার সাথে এত কথা বলছে, এত পরিচিতি রাখছে বা এত কাছে আসার চেষ্টা করছে, যখন তোমার সেই সময়টা ছিল। তবে হ্যাঁ, আমার জন্য যদি কেউ একটুখানি করে না, তার জন্য আমি তার থেকে অনেকটা বেশি করার চেষ্টা করি। আর আমি না সুখের সময় এসছে বলে বা সুখের সময় আমি সেই দিনগুলোকে কোনোদিনও ভুলে যেতে পারবো না, যে কষ্টের দিনগুলো আমার গেছে বা কেটেছে। কেউ একটা উঁকি মেরে এসে দেখেও যায় না যে আমরা কী করছি, আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রচণ্ড বেশি কষ্টে গেছে দিন, তবে কেউ এসে একবারের জন্য বলেনি যে তোরা কেমন আছিস, ঠিক আছিস, ভালো আছিস, কী আছিস। আমার শাশুড়ি ছিল না যখন আমার বাবু হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমার এই ছেলেটাকে নিয়ে, কেউ তখন একবারের জন্য উঁকি মেরে আসে না। এখন যখন সবাই সম্পর্ক দেখাতে আসে না, তখন আমি ভাবি সেই দিনটা তোমরা কোথায় ছিলে, এই সম্পর্কগুলো কোথায় ছিল, সেই দিন কেন মনে পড়েনি আমাদের কথা, তখন তো আমাদের দেখেও পাশ কাটিয়ে চলে গেছো। কিছু কিছু মানুষ আছে যারা যদি এই ভিডিওটা দেখে, অবশ্য আমার ভিডিও আমি জানি তো, তারা দেখবে আর নিশ্চয়ই বুঝবে যে আমি কী কথা বলছি আর কেনই বা বলছি, সেটা তারাও খুব ভালো করে জানে যে কী ব্যবহারটা দিয়েছে তারা। যাক ভালো করেছে, ওই ব্যবহারটা হয়তো না দিলে আজকে এই জায়গাটা আমরা আসতে পারতাম না, তাই না? এই ব্যবহারটা দিয়েছে বলেই হয়তো এই জায়গাটা এসেছি। তবে হ্যাঁ, আমি কোনোদিনও সেই দিনগুলো ভুলি না আর কোনোদিনও ভুলবও না। দেখো কথা বলতে বলতে অনেকটাই রান্না হয়ে গেল, আজকে না একটু সোয়াবিন করছি, সোয়াবিনটা আবার বাবু ভালো খায়, তো একটা প্যাকেট ছিল তো আমি ভাবলাম এটা করে নিই, অনেক দিন ধরেই রাখা ছিল সোয়াবিনটা। তবে অত কিছু বাটা টাটা দিয়ে রিচ করব না, কেন বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি পড়ছে আর এই পিকনিকে গেলাম অনেক রিচ খাওয়া হচ্ছে। তো দেখো আদা জিরে বাটা দিয়ে আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, তো সেটা দিয়েই করছি, আর একটু পেঁয়াজ কুচি ওপর দিক দিয়ে দিয়ে দেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে এটা ওপর দিয়ে একটু দিয়ে ভেজে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আজকাল কিছু করতে ইচ্ছা করলো না, কেন কালকে সরস্বতী পুজো, কালকে দেখি ও বাড়িতে থাকবে, তো নিশ্চয়ই ভালো কিছু করব কালকে, তাই জন্য আজকে হালকার মধ্যে রাখলাম। আমার বাবু একটু কষা একটুখানি মশলা দেওয়া খাবার বেশি পছন্দ করে, ও সাদা মাটা খাবারের দিকে একটু বেশি ভালো খায়, তো এরকম হালকা করে আমি ওকে করে দিচ্ছি, ও এটা খুব ভালো খাবে।
অসুবিধা হবে না, এমনি যা দিই তাই খায়, সেরকম কোনো বায়না নেই। তবে আমি জানি তো কোনটা বেশি ভালোবাসে বা কোনটা খেতে বেশি পছন্দ করে। তো রোজ আবার রিচ খাওয়াটাও ভালো না, তো চেষ্টা করলাম হালকা পাতলা করে রান্নাটা করার। আর ওইদিকে দেখো পালং শাকটা হচ্ছে, আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি, কেন নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওর জন্য আমি ওই পাশে পালং শাকটা বসিয়ে এই পাশটা আমি সোয়াবিনটা রান্না করে নিলাম। সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, সময় সব কিছু বুঝিয়ে দেয়, সময়ই মোক্ষম জবাব দেওয়ার জন্য। তাই যারা যারা আমার সাথে যেরম যেরম ব্যবহার করেছে, আমি ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি সব সময়, যে আমাকে যতটা দিয়েছে তার ডবল ফেরত দিও, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক, ডবলটা যেন ফেরত দিও, আমি এটুকুই প্রার্থনা করি। তো এই দেখো আমার পালং শাকটা হয়ে গেছে, বেশ বড়ি টড়ি দিয়ে করেছি, বড়িটা দিতে ভুলে গেছিলাম, পরে আমি আমার বড়িটা ভেজে দিয়ে দিয়েছি। আর এই দেখো একদম পুরো মেঘলা আজকে, একদম রোদ ওঠেনি গো, একদম মেঘলা, আকাশটা একদম মেরমেরি, 12:30 বাজে বোঝা যাচ্ছে। আর এই দেখো সোয়াবিনটা হয়ে গেছে, সোয়াবিনটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি কথা। আদা রসুন আদা দিয়েছিলাম, রসুন দিইনি, পেঁয়াজ দিইনি বলে যে খেতে বাজে হয়েছে সেরকম না, খেতে খুব ভালো হয়েছিল। ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। তো এই দেখো এখন আমি সব গোছাচ্ছি, গোছাগুছি করে নিই, করে তারপরে যাব আমি স্নান করতে। আর তার মধ্যে আবার চলে আসলো বাজার, তো আমি বাজারটা রেখে নিলাম। তো কালকে যদি খিচুড়ি টিচুড়ি হয় তার জন্য ফুলকপি রাখলাম। এই দেখো যে একটা বেগুন দেখালাম না, এই বেগুনটা পোড়া করবো রাত্রেবেলা, ওর জন্য বেগুনটা রেখেছি আমি, বেশ বড় বেগুন আছে। আর ফুলকপি একটা রাখলাম, কালকে যদি খিচুড়ি হয় তো খিচুড়িতে লেগে যাবে। আর বেগুন রেখেছি যদি বেগুনই খায়। আর এই ছোটো ছোটো বেগুনগুলো না আমার সর্ষে আর পোস্ত দিয়ে মাখা মাখা করে ঝাল খেতে হেবি ভালো লাগে, ওই জন্য আমি দুখানা রেখেছি। আর এই যে একটু অর্ধেক পেঁপেটা কেন নিয়েছি বলতো, একটু পাকা ছিল পেঁপেটা, তো আমি পাকা পেঁপে একদম ভালো লাগে না রান্নায়, তো ওই জন্য অর্ধেক নিলাম, বললাম গোটা দিও না অর্ধেকটাই দাও। আর একটু বিনস নিলাম, বিনস গাজর বাঁধাকপি পেঁপে আর ফুলকপি এগুলোই নিলাম যা ছিল টুকটুক করে। তো এগুলো নিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এগুলো বাইরে থাকার থেকে ফ্রিজে রাখা অনেক ভালো। আর চেয়ারটার মধ্যে এনে ঢেলে দিয়েছি। বাজারটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো রেখে দিলাম গুছিয়ে। ফ্রিজে আমার কিছুই নেই, শুধু দুধের বাটিতেই ভরা। আর এদিকে আমার ভাতটা হচ্ছে, আর এখন গ্যাস টেসগুলো বুঝবো, বাসন টাসন মাজবো, দিয়ে স্নান করতে হবে। আর এদিকে দেখো, এইদিকে কালকে উচ্ছে নেওয়া ছিল, আর এটা হচ্ছে পুঁই মিটুলি নিলাম। আমার তো খেতে খুব ভালো লাগে পুঁই মিটুলি, শুটকি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে জানো। রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো চান করতে। ভাতটা এদিকে হচ্ছে, ভাতটা হোক, ভাতটা আজকে আমি সবার লাস্টে বসিয়েছি, কেন গরম গরম ভাত খাবো তার জন্য। আর দিয়ে বানালাম আজকে পালং শাক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর প্লাস বানিয়েছি সোয়াবিন, তো এই দুটোই বানিয়ে নিলাম। আর কালকে কালকে সরস্বতী পুজো আছে, তো কালকে দেখা যাক কি হয়, কারণ ইচ্ছা আছে খিচুড়ি বানাবো, বেগুনি বানাবো, এইসব বানানোর ইচ্ছা আছে। তো আজকে সিম্পলের উপরে ছেড়ে দিলাম রান্না বান্নাটা, ঠিক আছে। চলো ছাদটা করে চলে আসি, আর বাইরে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার একদম হয়ে আছে, মানে প্যাচ প্যাচানি ওয়েদার যাকে বলে, আমার এইসব ওয়েদার একদম ভালো লাগে না, পুরো বর্ষাকালে মানে এই একখানা সবসময় ভিডিও করার সময় খুব ডিস্টার্ব করে, এই যে মুখটা একটুখানি দেখে নিন, এই যে এসে কিছু না কিছু বলবে, আর আমি ভিডিও করতে করতে আমার কি বলতে চাই বা কি বলবো সেগুলো সব ভুলে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ছোট ছোট ভিডিও বানাবো, বেশি বড় ভিডিও বানাবো না, কারণ বড় ভিডিও তোমরা দেখতে চাও। আর আমার খুব কষ্ট করছে, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, চলো সাবস্ক্রাইব করে দেবেন। কষ্ট সবাই করে ভিডিও করতে, যে কেউ কষ্ট কম করে না, যারা যারা ভিডিও করে সবাই কষ্ট করে, ঠিক আছে। তো চলো টাটা।